বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না আওয়ামী লীগ, একথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের অন্য নেতারা বলছেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, তাই তাদের রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি তাদের। গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠে আলোচনাই খুলনা বিএনপির বিভাগীয় সমাবেশ, নানা প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত দলটি বড় ধরনের শোডাউন করেছে। বিএনপির আলোচিত এ কর্মসূচি নিয়ে কি বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা? লোকেরা তো কথা বলে, বড় বড় কথা বলে মন কলা খাচ্ছেন, লাখ ছাড়া আর কিছু দেখে না। এ খরা মরা গাঙ্গে জোয়ার আনতে আপনাদের ভারপ্রাপ্ত তো একদিনও আসবে, এখন শুধু আওয়াজ দিচ্ছেন, কর্মীদের বলছে এখন এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কি জন্য কমিনির মতো নিয়ে আসবেন? ইমাম কমিনি মন কলা, মনে মনে মন কলা খান, ইলেকশনে আসেন, আমরা প্রস্তুত আছি। জনগণ যদি আপনাদের চায়, আপনারা ক্ষমতায় যান, জনগণ না চাইলে আমরা সেই ব্যাগ দিন। কয়েক হাজার লোক হলেই লক্ষ 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 শুধু লক্ষ নয়, লক্ষ নয়। চিটাঙে কত লোক হয়েছে সাংবাদিকরাই জানে, ময়মনসিংহে কত হয়েছে সাংবাদিকরাও দেখেছে, গতকাল খুলনায় কত হয়েছে লক্ষের কাছাকাছি হয়েছে, মোটেও না, চট্টগ্রামে হয়েছে লক্ষের কাছাকাছি। খুলনা ময়মনসিংহে আপনাদের এই লক্ষ লক্ষ এর সঙ্গে বাস্তবতা আছে না মিল। গুল সাহেবেরই সেফ এক্সিট দরকার, যেভাবে লাঠি ছোটা নিয়ে নেমেছেন এবং আবারও অগ্নিসন্ত্রাসের আভাস দিচ্ছেন, এটা ভালো নয়, এর পরিণাম শুভ হবে না। আমরা ফাইটার, ফাইট করে এসেছি, বন্দুকের নল দিয়ে, বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস। আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি, আওয়ামী লীগের রাজনৈতিক জীবনে কোনো ষড়যন্ত্র পাল্টাপাল্টি তা আওয়ামী লীগ নেই, বিএনপির সাথে কিসের পাল্টা? আমরা আমাদের কর্মসূচিতে আছি, প্রতিদিনই আমাদের কর্মসূচি হচ্ছে। আমাদের আজকে একটা সম্মেলন আছে বড়, আগামীকালও আছে নারায়ণগঞ্জে, আজকে জেলা কালকে সিটি, লক্ষ লোক দেখবেন। 29 তারিখে ঢাকা জেলা সম্মেলন, বাণিজ্য মেলার উন্নয়ন। খুলনায় সমাবেশে পথে পথে বাধা নিয়ে সরকারের সমালোচনায় মুখর বিএনপি, তবে ক্ষমতায় থাকতে তারা আওয়ামী লীগের সঙ্গে কি আচরণ করেছিল তা স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। খুলে গেছেন বাধা বলেন, আওয়ামী লীগ বিশেষ সামনে ফুটপাতের উপর 21 ফেব্রুয়ারির মিটিং আমরা করতে পারি, এসব বাধার কথা বলে জাতীয় পার্টিও কালকে বলেছে তাদেরকে রাস্তায় নামতে দেওয়া, তারা তো এখন রাস্তায় নামছে, জাতীয় পার্টি বলছে তাদের রাস্তায় নামতে দেওয়া, এই অবস্থা তো আমাদের উপর হচ্ছে। আপনারা সাংবাদিকরা অনেকেই জানেন কি না করেছে তারা, বাধা কাকে বলে? বিএনপি আমলে 5 বছরে 5 সপ্তাহ আমি ওবায়দুল কাদের আমার ঘরে থাকতে পারি, গুল সাহেবরা তো বাসা আছে, সবাই এসি ঘরে অবস্থান করছে, মার খেতে খেতে আমাদের কি অবস্থা হচ্ছে, কোথায় কোথায় পালাবার পথ, আরে কোথায় পালাবো, কেন পালাবো, আওয়ামী লীগ কি পালাবার দল, কখনো কি পালিয়েছে? পালিয়েছে
আপনাদের এখন মূল নেতা যিনি, আপনাদেরকে যিনি টেমস নদীর পার থেকে ফরমাইলতে যার নির্দেশে চলে, তিনি তো কাপুরুষের মতো মুসলেকা দিয়ে পালিয়েছেন লন্ডনে 2008 থেকে কত বছর, এখন দেশে ফেরার সৎসাহস পেলেন না, তিনি আবার গণ অভ্যুত্থানে নেতৃত্ব পাগলে কিনা বলে ছাগলে কিনা। বিএনপি সমাবেশকে কেন্দ্র করে খুলনায় গণপরিবহন বন্ধে সরকারের কোনো হাত ছিল না বলেও জানান ওবায়দুল কাদের। চিটাঙ্গি বাস বন্ধ ছিল, আপনি কথা শুনুন, চিটাঙ্গি বাস বন্ধ ছিল, চিটাঙ্গি বাস বন্ধ ছিল কি জানতে হবে আপনি সাংবাদিক। আমি যখন মন্ত্রী তখন যে তারা আমাদের বিরুদ্ধে ধর্মঘট করছে কি আপনি দেখেন নাই? রাস্তা কাদা পানি, তারপর গোবর পর্যন্ত মুখের সাথে মিশে দাড়ি আটকি করে নাই তো সেটা তাদের, তারা গাড়ি চালাবে না চালাবে, বেসরকারি গাড়ি, আমি তো বিআরটিসি গাড়ি বন্ধ করি, বেসরকারি গাড়ি চালাবে কি না চালাবে এটা আমার ব্যাপার, এ দায়িত্ব কি? আমি যখন মন্ত্রী আমার বিরুদ্ধে যখন করে তখন কি করব, তখন আপনি আসেন আমার পক্ষে? গণমাধ্যমে বিএনপির সমাবেশের ছবি বড় করে দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 13 বছর ধরে খরা, মরা গাঙ্গে জোয়ার আর আসে, এখন একটা ছোট্ট জোয়ার দেখছেন, কিছু ঢেউ দেখতে পাচ্ছেন, এটাকে ভাবছেন লক্ষ লোকের ঢেউ, সাংবাদিকরাও আপনাদের এতদিন পরে ঘুমন্ত মানুষ জেগে উঠেছে, এই ছবিটা প্রচার করতে তারাও আনন্দ পাচ্ছে, ভালো, এটাই গণতন্ত্রের বিউটি, চলুক। তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি জানাচ্ছে বিএনপি তারও কোনো সুযোগ নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন সবার জন্য জায়গা, নির্বাচনই আপনারা যদি আসতে চান, পরিবর্তন চান, নির্বাচনে আসতে, আর নির্বাচনে যদি আসতে চান পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশও সেভাবে নির্বাচন হবে, কোথা যাদের কাছে নালিশ করেন বিদেশিদের কাছে তাদের কোন দেশে তত্ত্বাবধায়ক আছে? এই তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামে, পালাবো কোথায়? পালাবো, পালিয়েছেন তো আপনারা, আমরা পালাবার দল নয়, পালাবার দল হচ্ছে বিএনপি, মূল নেতাই পালিয়ে আছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা শাখা সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপিকে দেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে দেবে না। 2005 সালে অনেক বছর হয়ে গেছে, আওয়ামী লীগ নির্বাচনে আসলে 30টা সিটও পাবে না বলেছিল, মনে আছে আমাদের আমি 2012 সালে এই কমলদেবের জনসভা অনেকবার বলেছিলাম, 14 নির্বাচন 18 নির্বাচনের সব থেকে দাবি 2019 সালের পরে আমাদের ভাবতে হবে, এই মানুষের কখনো রাষ্ট্র ক্ষমতায় আসা যায় না। আমরা আজকে বলতে চাই, যতদিন আপনাদের বিএনপির এই দুর্নীতিবাজ তার নেতৃত্বে থাকবে খালেদা জিয়া বা তারেক রহমান, যতদিন এই মানুষের মানুষ কখনো
এনপিকে রাষ্ট্রক্ষমতায় আনবে না, কেন্দ্রে আনতে পারবে না। অন্যদিকে জয়পুরহাট সদর শাখা সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে রাজপথে মোকাবেলার ঘোষণা দেন। হুমকি দেন, তাদেরকে বলি বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতা কর্মী বেঁচে থাকতে আপনাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে আমরা দেব না, আমরা দিতে পারি না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।